হাওড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রীর, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো 22 বছরের পৌরবী দাসের। হাওড়ার ভৈরব ঘটক লেনের ঘটনা, অনুমান করা হচ্ছে বাড়ির সামনে জমা জলে বিদ্যুতের তার থেকে দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তাকে এবং এই ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। হাওড়ার ঘটনা এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, হাওড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ছাত্রীর, 22 বছরের এক ছাত্রী, এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে? এই ঘটনা হাওড়ায় ঘটছে, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। হাওড়ায় এর আগেও দেখা গেছে যে অসাবধানতার জন্য এবং বিভিন্ন কারণে এই যে ইলেকট্রিক তার, সেই তারের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। গতকালকেও সেই ঘটনা ঘটলো, একবারে বাড়ির সামনে পৌরবী দাস, 22 বছর বয়স, এমএসসির ছাত্রী। সেই ছাত্রী যখন বাড়ির সামনে যাচ্ছিল জমা জলে, তিনি যখন নামতে গিয়ে হঠাৎ করে বিদ্যুৎপৃষ্ট হয়। উল্টো দিকে তার বাবার ইলেকট্রিকের দোকান, তাই তিনি নজর করেন ইলেকট্রিকের দোকান থেকে যে তার মেয়ের বিদ্যুৎপৃষ্ট হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে এসে বাঁচানোর চেষ্টা করে, তিনিও আহত হন। তবে মেন সুইচ অফ করতে, তারপরে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু বলে ঘোষণা করা হয়, ডাক্তার তার মৃত্যু বলে। কিন্তু এই যে ঘটনা, যেখানে নির্মীয়মান বিল্ডিং অসাবধানতার জন্য বিদ্যুতের তার ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এই যে বর্ষা হচ্ছে, লাগাতার দুদিন ধরে বর্ষা হচ্ছে, বিভিন্ন জায়গায় জল জমেছে, সেই জমা জলে বিদ্যুতের তার অসাবধানতার সঙ্গে ফেলে রাখা হয়েছে। যদি এটা সতর্ক থাকতো নির্মীয়মান বিল্ডিংয়ের মালিক, অর্থাৎ যারা এই নির্মীয়মান বিল্ডিং তৈরি করছে, তাহলে এই মর্মান্তিক ঘটনা ঘটতো না। পৌরবী দাস, তিনি এই বাড়ির সামনে দিয়েই যাতায়াত করার সময় এই খোলা তার পড়েছিল জলের মধ্যে, সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়। ঘটনাস্থলে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী আসে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য, এবং যে ঘটনাটা ঘটে গেছে, অর্থাৎ এই ছাত্রীর মৃত্যু, এই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলে তিনি পেরোতে গিয়েই একবারে শোকের ছায়া এলাকা ভৈরব ঘটক লেনের ঘটনা। এখনও পর্যন্ত এই ভিডিওপার বিল্ডিংয়ের যারা তৈরি করছে মালিক, তাদের তাহলে পুলিশ খুঁজছে কেন এই অসাবধানার সঙ্গে, একটা চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকানের সামনেই এই বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। যদি সাবধানতা বজায় রাখতো নির্মীয়মান বিল্ডিংয়ের মালিক অর্থাৎ প্রমোটাররা, তাহলে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটতো না হাওড়ায়। একদমই জগন্নাথ, তুমি ঠিক যেমনটা জানালে যে এই ঘটনায় কিন্তু বিদ্যুৎ ভবনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে পরিবারের লোকেরা। ধন্যবাদ তোমায়, আমাদের সঙ্গে সরাসরি হাওড়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।